আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ইনশাল্লাহ তোমাদের দোয়ায় খুব ভালো আছি। আমি আবার তোমাদের সামনে আরেকটি পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা এই পাঠটি আমার সাথে দেখবে এবং আমি তোমাদের যে নির্দেশনা দিব সেগুলা মেনে চললে এই পাঠটি সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। প্রথমে আমি তোমাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি দিদার হুসাইন, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যেহেতু একটি পাঠ নিয়ে আলোচনা করব, পাঠটি যাওয়ার আগে অর্থাৎ পাঠটিতে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখাতে চাচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে চলো, আমরা একটু ভিডিও ক্লিপটি দেখি। আশা করি সবারই এই ভিডিও দেখতে ভালো লাগে। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিও ক্লিপটি দেখো, আমি তোমাদেরকে এই ভিডিওর উপরে প্রশ্ন করব। ওকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা ভিডিও ক্লিপটি দেখলাম। তো এরপরে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব। তোমরা তার আগে আমরা আজকের পাঠের বিষয়টা জেনে নেই। আমি তোমাদের সামনে আজ হাজির হয়েছি প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী। আমাদের পাঠ হচ্ছে স্বাস্থ্যবিধি এবং আজকের পাঠ্যাংশ রয়েছে সংক্রামক রোগ। দেখো কিছু আমি তোমাদের ছবি দেখালাম, উপরে লেখা রয়েছে স্বাস্থ্যবিধি এবং তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। তোমরা চিন্তা করো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ। ইতিমধ্যে ভিডিও ক্লিপে কিন্তু তোমরা এই ছবিগুলো দেখেছিলে এবং তোমরা দেখেছো যে দুজন টেবিলে বসে খাবার খাচ্ছে, বাড়ি ঘরের আঙ্গিনা পরিষ্কার করছে, কাউকে ওষুধ খাওয়ানো হচ্ছে, কেউ নাকে রুমাল ব্যবহার করছে হাঁচির জন্য। এই যে আমরা অনেকগুলো বিষয় দেখলাম, সেখানে আমরা কী বুঝতে পারছি যে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য কতগুলো বিধিবিধান মেনে চলতে হয়, অর্থাৎ আমাদের সবসময় কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এই যে স্বাস্থ্য ভালো রাখার আমাদের প্রচেষ্টা এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের যে নিয়মকানুনগুলো মেনে চলা, এটাকেই সাধারণত আমরা কী বলি? স্বাস্থ্যবিধি। এই তো তোমরা বুঝতে পারছো, এটি হচ্ছে স্বাস্থ্যবিধি। অর্থাৎ স্বাস্থ্য ভালো রাখার যে কলাকৌশল বা বিধিনিষেধ রয়েছে সেগুলোকে আমরা সাধারণত স্বাস্থ্যবিধি বলে থাকি। আমাদের সবাই আমরা স্বাস্থ্য ভালো রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলি। তো এখন আমি তোমাদের সেই প্রথম দিকের ছবিটি আবার দেখাচ্ছি। তো এখানে আমরা দেখি স্বাস্থ্যবিধি আসলে কি। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগক্রান্ত হই। আমরা কেন রোগক্রান্ত হই? আমরা কীভাবে রোগ প্রতিরোধ এবং রোগের প্রতিকার করতে পারি? তার মানে হচ্ছে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও কিন্তু আমরা মাঝে মধ্যে রোগক্রান্ত হই, এবং সে কেন হই এবং কীভাবে এই রোগ থেকে আমরা দূরে থাকতে পারি সে বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এর মধ্যে একটি রোগ রয়েছে সংক্রামক রোগ। তো তোমরা কি কেউ বলতে পারো আসলে সংক্রামক রোগ কী? আমি বর্তমান সময়ের প্রেক্ষাপটে তোমাদের কাছে একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছি, সবাই মনোযোগ সহকারে আমার প্রশ্নটি শোনো, যে বর্তমানে কি এমন একটি রোগ রয়েছে যার কারণে সারা পৃথিবীর মানুষ আজ ঘরবন্দি, স্কুল কলেজ অফিস আদালত বন্ধ, সবাই আমরা বাড়িতে থাকছি, কেউ কি বলতে পারো কি কারণে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বুঝতে পেরেছ, সেই রোগটি হচ্ছে কোভিড-19, অর্থাৎ করোনা ভাইরাস একটি রোগ। এই রোগটি কী ধরনের রোগ কে বলতে পারি? এটি হচ্ছে একটি সংক্রামক রোগ, অর্থাৎ যে রোগ খুব সহজেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
অর্থাৎ শোয়াশের মাধ্যমে ছড়িয়ে পড়ে, হাসি কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে, থুতুর মাধ্যমে ছড়িয়ে পড়ে, কাউকে স্পর্শ করলে ছড়িয়ে পড়ে, এই ধরনের রোগ আমরা কি বলি? সংক্রামক রোগ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি লোক হাসি দিচ্ছে, এই হাসি থেকে যদি আরেকজনের শরীরে হাসি কোনো কিছু থুতু বা এই জাতীয় কিছু শরীরে স্পর্শ করে কিংবা বাতাসের মাধ্যমে যায়, তাহলে কিন্তু ওই রোগটি আরেকজনের কাছে ছড়িয়ে পড়তে পারে। এভাবে যে রোগগুলো খুব দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ে সেইগুলোকে আমরা বলে থাকি সংক্রামক রোগ। বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়াবহ সংক্রামক রোগ হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস এতই সংক্রামিত যে এটি খুব সহজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, যার কারণে এই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। অর্থাৎ প্রতি 20 কিছুক্ষণ পরপরই আমাদের 20 সেকেন্ড ধরে হাত ধুতে হয়, হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করতে হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, মাস্ক ব্যবহার করতে হয়। আমরা সবসময় বের হইলে মাস্ক ব্যবহার করি, এর কারণ হচ্ছে যাতে এই করোনা ভাইরাস সংক্রামিত না হয়। অর্থাৎ এটি হচ্ছে পৃথিবীর এখন সবচেয়ে ভয়াবহ সংক্রামিত রোগ। দেখুন, এটা হচ্ছে হাসির মাধ্যমে ছড়ায়। অর্থাৎ এই সংক্রামিত রোগগুলো কীভাবে ছড়ায়? হাসির মাধ্যমে। দেখুন, যদি এই সংক্রামিত রোগ ছড়ানোর ক্ষেত্রে আমরা রুমাল ব্যবহার করি, কিন্তু বর্তমান সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া হচ্ছে মাস্ক ব্যবহার করার জন্য। রুমালের সাথে আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব এই সংক্রামিত রোগের হাত থেকে বাঁচার জন্য। দেখুন, একজন উন্মুক্তভাবে হাসি দিচ্ছে, আরেকজন রুমাল ব্যবহার করছে। নিশ্চয়ই যে রুমাল ব্যবহার করছে তার মাধ্যমে রোগের ছড়ানো কম হবে। এছাড়া বর্তমান সময় সবচেয়ে আমাদেরকে স্বাস্থ্যবিধিতে যে জিনিসটি শেখানো হচ্ছে, যদি হাসি আসে তাহলে আমরা রুমাল বা উন্মুক্ত স্থানে হাসি না দিয়ে আমরা জাস্ট কোনোইতে এইভাবে হাসি দিতে পারি। এটাও আমাদের একটি স্বাস্থ্যবিধির অন্যতম মেনে সবাই আমরা চেষ্টা করব হাসি এই কোনো মধ্যে এইভাবে দিতে, অর্থাৎ আর হাত দিয়ে চোখ কিংবা নাক কখনই স্পর্শ করব না। এখন আমরা জানবো সংক্রামক রোগ কী। ইতিমধ্যে আমার আলোচনায় তোমরা বুঝতে পেরেছ সংক্রামক রোগ কী। যে রোগটি খুব সহজে ছড়িয়ে পড়ে তোমরা শুনেছ, সেটি হচ্ছে সংক্রামক রোগ। এখন আমরা দেখি বই কী লেখা রয়েছে। বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্টি রোগ হলো সংক্রামক রোগ। এ সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। আমি আগে বলেছি করোনা ভাইরাস, তো ভাইরাস রয়েছে, ভাইরাসের মতো আরেকটি ক্ষুদ্র প্রাণী রয়েছে ব্যাকটেরিয়া। এই ভাইরাস ব্যাকটেরিয়ার মাধ্যমে এ সকল রোগ একজন মানব দেহ থেকে অন্যের মানব দেহে ছড়ায়, অথবা প্রাণীর দেহ থেকেও মানব দেহে ছড়াতে পারে। এই হচ্ছে সাঁওতালে আমরা জানলাম বিভিন্ন জীবাণু, যেমন জীবাণুগুলো কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক। এই জীবাণুগুলো যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন বিভিন্ন ধরনের রোগ ছড়ায় এবং সেই রোগগুলো অতি দ্রুত মানবদেহে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে, অথবা এক প্রাণীতে সংক্রামিত হওয়ার পর অন্যান্য প্রাণীদেহ সংক্রামিত হয়। ফলে এই সংক্রামক রোগ আমাদের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সংক্রামক রোগ থেকে বাঁচার জন্য সবসময় আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, অর্থাৎ মাস্ক ব্যবহার করতে হবে, জনসংখ্যা এড়িয়ে চলতে হবে, সংক্রামিত রোগীর কাছে যাওয়া যাবে না। তাহলে এখন আগে বলেছিলাম ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ সংক্রামিত রোগ হচ্ছে ভাইরাস। ভাইরাসজনিত জীবাণুটি বেশি মানবদেহের জন্য সবচেয়ে ক্ষতিকর। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সংক্রামক রোগ কী। আমি আরও কিছু ছবি তোমাদের দেখাচ্ছি। দেখো, মশা বিভিন্ন রোগ জীবাণু বহন করে, যে আমি বলছিলাম শুধু মানবদেহে নয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। যেমন মশার মাধ্যমে ডেঙ্গু, ম্যালেরিয়া, অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশার ম্যালেরিয়া রোগ হয়, তোমরা জানো। এভাবে এই মশার মাধ্যমেও বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। মানবদেহের হাসির মাধ্যমে রোগ ছড়ায়, এই কারণে আমরা এখন সবাই মাস্ক ব্যবহার করে থাকি। আরও কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এখন দেখব যে এই সংক্রামক রোগের বিস্তার কীভাবে হয়। ইতিমধ্যে আমার আলোচনা থেকে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে, আসলে রোগের বিস্তারটা কীভাবে হয়, সংক্রামিত রোগটা কীভাবে বিস্তার লাভ করে। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। কিছু কিছু রোগ হাসি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজন সংক্রামিত হয়। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্যালেট, চেয়ার, টেবিল, জামা কাপড়
টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা জীবাণু দ্বারা সংক্রামিত হতে পারি। মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে কিছু রোগ ছড়াতে পারে। আবার দূষিত খাদ্য গ্রহণ, দূষিত পানির মাধ্যমেও, দূষিত পানি পানের মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে। তাহলে সংক্রামক রোগ কীভাবে ছড়াতে পারে? মানবদেহ থেকে মানবদেহে ছড়াতে পারে, প্রাণী থেকে মানবদেহ ছড়াতে পারে, পোকামাকড় কীটপতঙ্গ ইত্যাদি থেকেও মানবদেহ ছড়াতে পারে, অথবা যে সংক্রামিত হয়েছে তার ব্যবহৃত চেয়ার, টেবিল, আসবাবপত্র, টয়লেট ইত্যাদি ব্যবহারের কারণেও এই রোগটি ছড়াতে পারে। অথবা আমরা যদি দূষিত পানি পান করি, এই দূষিত পানি পান করার ফলেও আমরা এই রোগ দ্বারা সংক্রামিত হতে পারি। অথবা দূষিত বায়ুতে যদি এই রোগটি ছড়িয়ে পড়ে, সেই বায়ু গ্রহণের ফলে আমাদের মধ্যে রোগ ছড়াতে পারে। অর্থাৎ সংক্রামক রোগটি সাধারণত প্রাণী, মানুষ, কীটপতঙ্গ, পোকামাকড়, পানি, বায়ু ইত্যাদির মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়তে পারে। এখন আমি তোমাদেরকে আজকের মতো বাড়ির কাজ দিব। আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে সংক্রামক রোগ কী, আরেকটি হচ্ছে সংক্রামক রোগ কাকে বলে, অথবা সংক্রামক রোগ কীভাবে ছড়িয়ে পড়ে, সংক্রামক রোগ কীভাবে ছড়াতে পারে। এখন আমরা আলোচনা করি, দেখি সংক্রামক রোগ কীভাবে ছড়ায়। ডান পাশে দেওয়া ছকের মতো একটি ছক তৈরি করো, সবাই খাতা কলম নাও এবং সবাই এই ছকটি তৈরি করো। কী কী উপায়ে সংক্রামক রোগ ছড়ায় তার একটি তালিকা তৈরি করো। আমি ইতিমধ্যে তোমাদের আলোচনায় বলেছি কীভাবে এই রোগটি ছড়ায়। সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করো। যেহেতু তোমরা বিদ্যালয়ে থাকলে তোমরা তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করার সুযোগ ছিল, এখন যেহেতু সবাই বাড়িতে রয়েছো, তোমরা তোমাদের গার্ডিয়ানের সাথে, অভিভাবকের সাথে, অথবা তোমার সাথে বসে যে তোমার পাশে যদি কেউ এই ক্লাসটি দেখে থাকে তার সাথে আলোচনা করো। আলোচনা করে তোমরা এই ছকের মধ্যে তোমরা তোমাদের মতো করে লিখো। অর্থাৎ এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই বাড়ির কাজের মাধ্যমে আজকের আমি তোমাদের পাঠের সমাপ্তি করেছি। পরবর্তী পাঠে আবার তোমাদের সাথে আলোচনা করব সংক্রামক রোগ কয় প্রকার, কী কী, এবং কীভাবে আমরা এই সংক্রামক রোগের হাত থেকে বাঁচতে পারি। তাহলে আমি পড়াটি তোমাদের সাথে আরেকবার রিভিউ করছি। তাহলে স্বাস্থ্যবিধি, আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য কী করতে হয়, স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। স্বাস্থ্যবিধি মেনে চলার পরও কিন্তু আমাদের এই বিভিন্ন কারণে রোগ হতে পারে, তার মধ্যে সবচেয়ে একটি ভয়াবহ রোগ হচ্ছে সংক্রামিত রোগ, যে রোগ খুব সহজে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এবং কীভাবে ছড়ায়, মানবদেহের মাধ্যমে ছড়ায়, হাসি কাছের মাধ্যমে ছড়ায়, কুকুর, প্রাণী, মশা, কীটপতঙ্গ ইত্যাদির মাধ্যমে ছড়ায়। আশা করি তোমরা পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পাঠে আবার তোমাদের সাথে আমি এসে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।